ব্যাপার কি, সরকারের লড়াই লড়াই দেখছে, সরকারকে সর্বতম এই ব্যাপারকে একটুখানি মন দিয়ে দেখেন। আমরা নিচ্ছি যে সমবেতভাবে আমাদের সমস্যাটা সকলে, কিন্তু আমরা একত্রিত হতে পারি। আজকে আমরা এই মঞ্চ থেকে একত্রিত হয়ে আমরা আমাদের যে সমস্যাগুলি সেগুলো সরকারের কাছে পেশ করব, এই জন্যই আমরা একত্রিত হয়েছি। আমরা স্বাক্ষর নিচ্ছি সবাই। বৈষম্য বলতে আমাদের মধ্যে যেটা আছে, পুলিশের সমান একই রকমের কাজ করছে হোমগার্ড বাহিনীর সদস্যরা, একই রাইফেল নিচে একই সিসি কমান্ড সার্টিফিকেট ইস্যু করা হয়, যেখানে বলা হচ্ছে যে একজন পুলিশকর্মীও যাচ্ছেন ল অ্যান্ড অর্ডার সামলাতে, একজন হোমগার্ড কর্মীও যাচ্ছেন, সারাদিন একইভাবে একই জায়গায় কাজ করে আসছেন। অথচ দিনের শেষে বা মাসের শেষে দেখা যাচ্ছে যে পুলিশকর্মী যে পরিমাণে বেতন পাচ্ছেন সেটা কিন্তু আমাদের হোমগার্ড কর্মী সদস্যরা সেই বেতন পাচ্ছেন। রিটায়ারমেন্টের পর আমার তো খুব দুঃখ লাগে, কয়েকদিন আগে একজন হোমগার্ড অসীম বলে একজন আমাদের হাওড়া জেলার এসে কান্নাকাটি করছে যে 50,000 টাকা দাবি আছে। আমাদের মূল দাবি হচ্ছে, মাননীয় আমাদের সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করেছে, সমকাজে সমবেতন, যেখানে অন্যান্য রাজ্য সেই সমকাজে সমবেতনের দাবি অনুযায়ী বেতন পরিকাঠামো ঠিক করলেও আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও সেই দাবি দেওয়াগুলি বা সেই বেতন কাঠামো নির্দিষ্ট করা হয়নি। এটা যদি অনুগ্রহ করে করে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। মেটারনিটি লিভের ক্ষেত্রে ওরাও তো 9 মাস ছুটি পায়, আমরাও ছুটি পাচ্ছি 6 মাস, সেই 6 মাসের পরে যে 2 বছর চাইল্ড কেয়ার লিভ, সেই লিভটা আমরা পাচ্ছি না। আমাদের বাড়িতেও তো বাচ্চা থাকছে, অনেক ক্ষেত্রে সমস্যা হয়। ধরুন আমাদের প্রেগনেন্সি টাইমে সমস্যার জন্য আগে থেকে মেটারনিটি লিভটা আমাদের নিয়ে নিতে হচ্ছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে বাচ্চার যখন 5 মাস বয়স তখন আমাকে জয়েন করতে হচ্ছে, কিন্তু আমার কাছে কোনো ছুটি নেই, তখন আমাকে নো ওয়ার্ক নো পে হিসাবে থাকতে হচ্ছে বাচ্চাটার কেয়ার করার জন্য। তাই আমরা চাইছিলাম যে আমাদেরও যদি চাইল্ড কেয়ার, আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়, 2 বছর চাইল্ড কেয়ার লিভ যেটা সরকারি কর্মচারীরা সবাই পাচ্ছে, সেটাও যাতে আমরা পাই, মহিলারা পাই, সেই দিকটা দেখলে খুব ভালো হয়। মহিলাদের ক্ষেত্রেও রিটায়ারমেন্টের পরে 60 বছর, টাকাটা তো 50,000 টাকা, সেই টাকাটাও তো খুব নগণ্য। সেই 50,000 টাকা দিয়ে তো আমাদের রিটায়ারমেন্টের পরে মানুষের শারীরিক কন্ডিশনও খারাপ থাকে, ওষুধ কিনতেই কত টাকা চলে যায়, 50,000 টাকায় নগণ্য কী হবে।